হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই ভারতবর্ষের বাজারে পাবজির অবস্থা জানেন, কিন্তু ইদানিং পাবজিকে নিয়ে এতটাই ভারতবর্ষের বাজারে ক্রেজ তৈরি হয়েছে না কি বলবো। ধরুন একটা ইউটিউবে ভিডিও পাবজির টাইটেল থাকলে এক ঘন্টার মধ্যে লাখখানেক ভিউজ চলে আসছে, এমনকি পাবজির যে হ্যাশট্যাগ সেটাও ট্রেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটাই ক্রেজ চলছে। আজকে পাবজির ভারতের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা টিজার পেজ রিলিজ হয়েছে এবং সেই টিজার পেজ যা হয় একদম মুহূর্তের মধ্যে ভাইরাল। যাই হোক, আমরা আশা করতে পারি এই মাসে ভারতের বাজারে পাবজি লঞ্চ করছে। যদিও ভারতবর্ষের বাজারে পাবজি নাম হচ্ছে না, নাম হচ্ছে ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। শুধুমাত্র একটাই দেখার বাকি, আমরা কি আদৌ বাইরের দেশের বন্ধুদের সঙ্গে মাল্টিপ্লেয়ার গেমে সাপোর্ট পাবো, দেখা যাক পরবর্তীতে কি হয়। এই গেমটা কিন্তু ভারতবর্ষের বাজারে চালনা করবে ক্র্যাপটন নামে আরও একটি সংস্থা। এখন দেখা যাক ভবিষ্যতে যে সমস্ত খবর পাবো আপনাদের সাথে আপডেট খবর শেয়ার করব। আজকে অসাধারণ কিছু টেক নিউজ আছে, গুগলের নিজস্ব ঘরে চুরি হয়ে গেছে, হ্যাঁ খবর বলবো। তাহলে চলুন না দেরি না করে টেক নিউজ পর্ব শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। প্রথমে গুগলের ঘরে চুরির খবরটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে মাইক রোজ নামে একজন ব্রিটিশ ভদ্রলোক তার টুইটার হ্যান্ডেলে এই ঘটনাটি প্রকাশ করেছেন। গতকাল তার জিমেল যে অ্যাকাউন্টটা ছিল সেটা লক হয়ে গেছিল এবং লক হয়ে যাওয়ার পর জিমেলের যে সাপোর্ট টিম আছে তার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, কিন্তু জিমেলের সাপোর্ট টিম থেকে ডাইরেক্টলি তাকে জানিয়ে দেওয়া হয় তারা কোনোরকমভাবে হেল্প করতে পারবে না, এই জিমেল যেটা লক হয়েছে সেটা তারা কিন্তু পুনরুদ্ধার করতে পারবে না। তারপরে যাই হোক, মাইক রোজ যিনি ভদ্রলোক ছিলেন তিনি তো চাপে পড়ে গেছেন, কারণ তার ব্যক্তিগত মেল নয়, এটা বিজনেস মেল, প্রচণ্ড একটা ভাইটাল জিনিস। তো সেক্ষেত্রে তিনি উপায় খুঁজে বার করতে থাকেন। তো অবশেষে উপায়টা তিনি নিজেই পেয়ে যান, যে উপায়টা গুগলের সাপোর্ট টিম পায় না সেই উপায়টা তিনি নিজে বার করেন এবং তিনি ফরগেট পাসওয়ার্ড যে অপশানটা থাকে সেখানে ক্লিক করে F12 মেরে ডান দিকে কোনো একটা ট্যাবে দেখেন যে কিছু সিকিউরিটি কোশ্চেন চাওয়া হচ্ছে, সেই সিকিউরিটি কোশ্চেনগুলোর সঠিক জবাব দেন, এরপরে তার জিমেলটা আনলক হয়ে যায়। এইভাবে তিনি গুগলের ঘরে ঢুকে নিঃশব্দে নিজের কাজটা করে তিনি বেরিয়ে এসেছেন। এছাড়াও এর ভিতরে কিন্তু একটা নিরাপত্তাজনিত ফাঁক থাকছে। বিশেষজ্ঞরা বলছে যে আপনি এই যে সিকিউরিটি কোশ্চেনটা টাইপ করছেন সেক্ষেত্রে নাকি অনেক ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, যার ফলে বিভিন্ন স্ক্যামাররা এর ভেতর দিয়ে ঢুকে আপনার ল্যাপটপটাকে বা আপনার ডিভাইসটাকে হ্যাক করতে পারে। কিন্তু যার ওই মেল অ্যাড্রেসটা দামি তাকে তো এটা করতেই হবে, গুগল যেখানে সাপোর্ট দিতে পারছে। এরপরে যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই খবরটা শুনলে আপনি বুঝতে পারবেন আজকের টেকনোলজি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি ছোটোবেলায় একটা বাচ্চাদের সিরিয়াল দেখতাম, সাকালাকা বুম বুম, হ্যাঁ ওই ধরনের নাম ছিল। একটা বাচ্চা ছেলের হাতে একটা পেন্সিল ছিল, সে খাতায় যে জিনিসটা আঁকতো সেই জিনিসটা তৈরি হয়ে যেত, সেটা মানুষ আঁকুক বা একটা গাড়ি আঁকুক বা বাড়ি আঁকুক সেই বাড়িটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যেত। এই একই জিনিসটা এখন প্র্যাকটিক্যাল লাইফে করে দেখানো সম্ভব হয়েছে। হ্যাঁ, ইউরোপের একটি ডাচ ফার্ম সর্বপ্রথম কমার্শিয়ালি একটা 3D প্রিন্টেড হাউস তৈরি করে ফেলেছে। হ্যাঁ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আপনি মোবাইলে বা আপনার ল্যাপটপে হয়তো সেই স্কেচটা করলেন, সেই স্কেচ অনুসারে এই বাড়িটা তৈরি হয়ে যাবে। কি আধুনিক টেকনোলজি! আজকের দিনে যদি আমরা একটা প্রিন্টেড 3D বাড়ি দেখে নিতে পারি তাহলে পরবর্তীকালে আর কত কি টেকনোলজি দেখবো আপনারা ধারণা করতে পারেন। তবে বলাই বাহুল্য, এই বাড়িটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়েছে বা কতদিনের জন্য টেকসই হবে, আদৌ এই বাড়িটা কোনো ভূমিকম্প হলে টিকে থাকবে কিনা, এই সমস্ত ব্যাপার তো এখনও আমরা জানি না, দেখা যাক ভবিষ্যতে কোনো খবর পেলে অবশ্যই শেয়ার করব। এরপরে একটু ওয়ানপ্লাসকে নিয়ে কথা বলবো। ওয়ানপ্লাস কিছুদিন আগে ভারতবর্ষের মার্কেটে তাদের একটা স্মার্ট ওয়াচ লঞ্চ করিয়েছিল। এই স্মার্ট ওয়াচে একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে এবং এই আপডেটে বেশ কিছু নতুন ফিচার্স দেওয়া হয়েছে, যেমন অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে, এর সঙ্গে সঙ্গে রিমোট ক্যামেরা কন্ট্রোল এই অপশানটাও এখানে ইনক্লুড করা হয়েছে। এবং ওয়ানপ্লাস দাবি করছে পরবর্তীতে আপডেটের মাধ্যমে তারা আরও নতুন কিছু ফিচার্স এর ভিতরে ইনক্লুড করবে। অবশ্যই এই ওয়াচটা আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু যথেষ্ট ওভার প্রাইসড বলে আমি কিনতে পারিনি। আচ্ছা, আপনারা এই বাজেট ক্যাটাগরি স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডগুলোর রিভিউ দেখতে কি আদৌ ইন্টারেস্টেড হবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে ওই সমস্ত প্রোডাক্টেরও রিভিউ আসবে। এরপর আমরা আসবো আসুসের খবরে, এবং আসুসের তরফ থেকে আজকে একটা ইন্টারেস্টিং খবর আছে। আসুসের যে জেনফোন 8 mini, এই ফোনটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে টেক নিউজে শেয়ার করেছি। তবে আমরা আশা করেছিলাম যে আসুসের জেনফোন 8 সিরিজে আমরা আর ফ্লিপ ক্যামেরা দেখতে পাবো না, তবে আসুস আজকে কনফার্ম করে দিয়েছে আসুসের দুটো ফোন আসবে, আসুসের জেনফোন 8 ফ্লিপ এবং জেনফোন 8 mini। জেনফোন 8 ফ্লিপে কিন্তু আমরা এই ফ্লিপ ক্যামেরা টেকনোলজি দেখতে পাবো এবং দুটো ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে। তবে জেনফোন 8 ফ্লিপ যে ফোনটা আসবে সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এবং সেখানে নাকি একটা 12 megapixel ম্যাক্রো সেন্সর থাকবে এবং জেড ফ্লিপ ফোনটার ওজন হবে 230 গ্রাম। হ্যাঁ, বেশ ভারী ফোন হবে বলেই মনে হচ্ছে, কিন্তু জেনফোন 8 মিনি যে ফোনটা সেই ফোনটার ওজন হবে 170 গ্রাম, সেখানে ডুয়েল ক্যামেরা থাকবে এবং 4000 mAh ব্যাটারি থাকবে। এখনও পর্যন্ত এইটুকুই খবর রয়েছে, 12 তারিখে রাখে এই সমস্ত স্পেসিফিকেশান চলে আসবে, তখন আপনাদের সাথে আরও শেয়ার করবো। পরে আসবো ওপোর খবরে। ওপো রিসেন্টলি কিন্তু তাদের একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, তবে সেই ফোল্ডিং ফোনটা হবে একটা ক্ল্যাম্পশেল ফোল্ড এবং এই ফোল্ডিং ফোনটা নাকি তারা এই বছরের শেষের দিকে ভারতের
বাজারে লঞ্চ করিয়ে দেবে অবশ্যই প্রথমে চায়নার বাজারে লঞ্চ হবে তারপরে ভারতের বাজারে লঞ্চ হবে যে মেইন ডিসপ্লেটা থাকবে সেই ডিসপ্লে সাইজ নাকি হবে 7 ইঞ্চির আশেপাশে এবং যে বাইরের ছোট ডিসপ্লেটা সেই ডিসপ্লে সাইজ হবে 1.45 ইঞ্চির আশেপাশে এবং দুটো ডিসপ্লেই নাকি এলটিপিও ডিসপ্লে হবে স্যামসাং এর ডিসপ্লে হবে এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করতে পারে ওপর কথা যখন উঠলই তখন আরো একটা কথা বলে দিই ওপো আজকে চায়নার বাজারে লঞ্চ করিয়ে দিল ওপো কে 9 5G ফোনটি এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ করানো হয়েছে এই ফোনটাই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসর ভারতের প্রাইস কারেন্সিতে যদি আমি প্রাইসটা কনভার্ট করি তাহলে মোটামুটি 21000 টাকায় এই ফোনটা লঞ্চ হয়েছে 21000 টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসর এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে একটা ট্রিপল রিয়ার ক্যামেরা আছে 64+8+2 মেগাপিক্সেলের 4300mAh এর ব্যাটারি আছে 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবল রয়েছে যদিও অ্যামোলেড ডিসপ্লে নেই 90Hz এর একটা IPS LCD প্যানেলে ডিসপ্লে রয়েছে ফোনটাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে বাংলাদেশের বাজারেও আনঅফিশিয়ালি পৌঁছে যাবে বাংলাদেশের বাজারে গেলে 30000 টাকার আশেপাশে কিন্তু এই ফোনটা পাওয়া সম্ভব এবং ভারতের বাজারে এটার দাম হতে পারে 25000 টাকার আশেপাশে এরপর আমরা চলে আসবো রেডমির কাছে রেডমির তরফ থেকে আজকে দুটো ভালো খবর আছে প্রথম ভালো খবরটা হচ্ছে রেডমি অফিশিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে তারা কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনই আর LCD প্যানেলের সাথে লঞ্চ করবে না প্রত্যেকটা যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তারা লঞ্চ করবে অ্যামোলেড ডিসপ্লে থাকবে হায়ার রিফ্রেশ রেট থাকবে আমরা এটা দেখেছিলাম আগের বছরে MI 10T বা 10T Pro যে ফোনটা লঞ্চ করেছিল অ্যামোলেড ডিসপ্লে ছিল না IPS LCD প্যানেলের ডিসপ্লে ছিল 144Hz রিফ্রেশ রেট ছিল এর পরের ভালো খবরটা হচ্ছে রেডমি নোট 10S ফোনটা 13 তারিখ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এই ফোনটায় আউট অফ দ্য বক্স MIUI 12.5 দিয়ে লঞ্চ হবে এবং অ্যান্ড্রয়েড 11 এর উপর থাকবে দেখা যাক এই ফোনটা সম্পর্কে কি আপনাদের ইন্টারেস্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন পরের যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব না সেটা খুবই মন দিয়ে শুনুন না হলে আপনি বিপদে পড়তে পারেন হ্যাঁ আপনি যদি বাংলাদেশের বন্ধু হন তাহলে তো আরো মন দিয়ে শুনবেন বাংলাদেশের বন্ধুরা কিন্তু Xiaomi ফোন তিনটি উপায়ে কিনতে পারেন একটা হচ্ছে ইন্ডিয়ান রম যেটা একটা হচ্ছে গ্লোবাল রম একটা হচ্ছে চাইনিজ রম আপনি চাইনিজ রমটা যদি কেনেন তাহলে কিন্তু এবার আর মোবাইলটা ইউজেবল থাকবে না হ্যাঁ চাইনিজ রমের মোবাইলগুলো যখন বাংলাদেশে এতদিন পর্যন্ত যেত আমরা জোর করে সেখানে প্লে স্টোরটা ইনস্টল করতে পারতাম কিন্তু MIUI যে আপডেটটা রিসেন্টলি রিলিজ হয়েছে সেই আপডেটে কিন্তু আপনারা জোর করে হলেও রুট করে হলেও সেখানে গুগল প্লে স্টোরে সাপোর্ট পাবেন না নতুন রিপোর্টটাই বলছে সুতরাং আপনারা যদি চাইনিজ ভার্সন ভুল করে কিনে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু পস্তানো ছাড়া টাকাটা জলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এরপরে সব শেষে আসবো স্যামসাং এর খবরে স্যামসাং এর নোট 10 ইউজাররা কিন্তু একটু বিপদে পড়ে গেছেন নোট 10 এবং নোট 10 প্লাসে একটা রিসেন্টলি আপডেট রোল আউট করা হয়েছে সেই আপডেটের পরে নোট 10 সিরিজের যে ফোনগুলো রয়েছে সেখানে এস পেনের সাপোর্ট থাকে সেই এস পেনের সাপোর্ট নাকি নষ্ট হয়ে গেছে অনেক ফোনে সেটা ঠিকঠাক কাজ করছে না মাল্টিটাচে ইস্যু হচ্ছে দেখা যাক স্যামসাং যখন জানতে পেরেছে এবং অফিশিয়ালি স্বীকার করেছে খুব তাড়াতাড়ি হয়তো তারা আপডেট রোল আউট করবে এবং এই প্রবলেমটা ফিক্স করে দেবে অর্থাৎ শুধুমাত্র Xiaomi নয় স্যামসাং এর আপডেটেও প্রবলেম থাকে এরপর যদি আমরা একটু ট্যাবলেটের বাজারে আসি তাহলে কিন্তু সেখানে একদম স্যামসাং এবং অ্যাপেল পুরো বাজারটাকে ডমিনেট করে রেখেছে আপনাকে যদি একটা হাই এন্ড ট্যাবলেট কিনতে হয় দুটো অপশন আছে হয় আপনাকে অ্যাপেলে যেতে হবে না আপনাকে স্যামসাং এ যেতে হবে এই বাজারটাই কিন্তু এখন ধরতে চলেছে রেডমি অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা 3টে ট্যাবলেট লঞ্চ করবে এবং এই 3টে ট্যাবলেটই হাই এন্ড ট্যাবলেট হবে যেখানে 8 সিরিজের প্রসেসর থাকবে অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 8888 এছাড়াও 865 এই প্রসেসর দিয়েও একটা ট্যাবলেট তারা লঞ্চ করতে পারে এবং প্রত্যেকটা ট্যাবলেটেই অ্যামোলেড ডিসপ্লে থাকবে 120Hz রিফ্রেশ রেট থাকবে এই ট্যাবলেট 3টের কোড নেমও চলে এসেছে একটার কোড নেম হয়তো ইলিশ আপনারা শুনে থাকবেন তো সেক্ষেত্রে দেখা যাক এই ট্যাবলেটগুলোর উপরেও কিন্তু আমাদের নজর থাকবে যখন খবর পাবো আরও শেয়ার বেশ কিছুদিন ধরে টেক নিউজে কিন্তু স্যামসাং এর ফোল্ডিং ফোনকে নিয়ে চর্চা হয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 আজকে রিসেন্ট রিপোর্ট বলছে এই ফোনটা কিন্তু একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আসবে অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আবার ভাববেন না যেটা 20-30 হাজার টাকার মধ্যে আসবে এই ফোনটার দাম বলা হচ্ছে 1 লাখ টাকার বা 1-10,000 টাকার আশেপাশে হবে ইউরোপের বাজারে অন্তত $1,000 নিচেই এই ফোনটা নাকি লঞ্চ হবে এবং এর সঙ্গে সঙ্গে এই ফোনটা নাকি আগস্ট মাসেই লঞ্চ হয়ে যাবে এখন দেখা যাক এই ফোনটাকে নিয়েও আগ্রহ আছে এছাড়াও গতকালের টেক নিউজে স্যামসাং গ্যালাক্সি A82 এই ফোনটাকে নিয়ে কথা বলেছিলাম হ্যাঁ স্যামসাং এর তরফ থেকে একটা সেমি ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটার কিন্তু অলরেডি ভিডিও টিয়ার ডাউন হয়ে গেছে মানে ভিডিও ইউটিউবে পোস্ট হয়ে গেছে তারপরে যথারীতি আবার ভিডিওটা তুলে নেওয়া হয় সুতরাং ওই ফোনটাও এই মাসের মধ্যেই লঞ্চ করতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেট রয়েছে অবশ্যই ওই ফোনটাও কিন্তু একটা ভালো অপশান স্যামসাং এর পরে একটু রিয়েলমিকে নিয়ে কথা না বললে একটু খারাপই হবে রিয়েলমি নার্জো 30 এই ফোনটা কিন্তু আজকে সিরাম সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে অলরেডি আমরা নার্জো 30A নার্জো 30 প্রো এই দুটো ফোনকে দেখে নিয়েছি অর্থাৎ নার্জো 30 এই ফোনটা
এই মাসে না হলেও সামনের মাসের প্রথম সপ্তাহে হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। এখানে এখনো পর্যন্ত যেটুকু শোনা যাচ্ছে 5000 mAh ব্যাটারি থাকবে, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এবং এই নার্জো 30 সিরিজের জন্য নাকি দুটো ভ্যারিয়েন্ট হবে, একটা 4G ভ্যারিয়েন্ট, একটা 5G ভ্যারিয়েন্ট। সো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাক। কেমন লাগলো আজকে টেক এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর লাইক করতে বলছি না, জানি ওটা ভালোবেসে আপনারা করে দেবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু অনিশ খান, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকদিন ধরে খেয়াল করছি ভাই, হয়তো আমি ঠিকভাবে আপনাদের কাছে পরিবেশন করতে পারছি না, তাই জন্য আপনারা সাবস্ক্রাইব করছেন না, আবার হয়তো অনেকে ভিডিও দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমি তাই জন্য বারবার রিমাইন্ড করি, একটু সাবস্ক্রাইব করলে এই ধরনের ইম্পর্টেন্ট টেক আপডেটগুলো আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছে দিতে পারি। আর আমার কোনো আক্ষেপ নেই যে আমার সাবস্ক্রাইবার কম, আমার সাবস্ক্রাইবার কম বলে আমি প্রত্যেকটা বন্ধুর কমেন্ট কিন্তু পড়তে পারি, প্রত্যেকটা বন্ধুর কমেন্টে রিপ্লাই করতে পারি। আপনাদের সাথে আমাদের যে ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আর কোনো ফ্যামিলিতে নেই, এটা আমি হলফ করে বলতে পারি। আমাদের ফ্যামিলি এক এবং অদ্বিতীয়, যারা কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকে। প্রত্যেকটা এই ফ্যামিলির মানুষের সঙ্গে কিন্তু আমাদের একটা মনের টান আছে, এটাই বা কতজন পায় বলুন তো। সুতরাং যেভাবে এগোচ্ছি, আস্তে আস্তে হলেও আপনাদের দয়ায় এগোচ্ছি, এটাই অনেক। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।